দিল্লি জয়ের পর কলকাতার বুকে আপের বিজয় মিছিল। এই যে ঐতিহাসিক জয়, এই জয় ভারতবর্ষে আগামী দিন ইতিহাসবিদরা এটাকে নিয়ে অনুসন্ধান করবে, গবেষণা করবে। কারণ ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী 60% ভোট দিয়ে ক্ষমতায় এলো এবং যার অধিকার সাধারণ মানুষকে সৎ এবং ইমানদারির রাজনীতিতে, মূল্যবোধের রাজনীতিতে আমরা যে বিশ্বাস করি, আমরা যে বিশ্বাস করি ডেমোক্রেসিতে, যে যে ডেমোক্রেসি সাধারণ মানুষকে সংযুক্ত করার জন্য, তার জন্য সাধারণ মানুষের ন্যূনতম যে চাহিদা, ভারতবর্ষের স্বাধীনতার 72 বছর পরেও আমাদের চিন্তা করতে হচ্ছে, সেই জন্য আমরা সেই ন্যূনতম চাহিদা মানুষকে দিতে চাই এবং আমরা বলতে চাই এই মূল্যবোধের রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে। কারণ দীর্ঘ দিন ধরে আমরা যে রাজনীতিতে বিশ্বাস করি, যে নেতাদের বিশ্বাস করি, সেই বিশ্বাসের যে ধ্বংস করে নতুন বিশ্বাস তৈরি করতে হবে, তার নেতৃত্ব দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং সারা ভারতবর্ষে বুকে একটি নতুন ঐতিহাসিক দৃষ্টান্ত তৈরি করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। এবং আমরা পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, সেই জন্য এই পার্টিসিপেটরি ডেমোক্রেসি, এই গণতন্ত্রকে মজবুত করার জন্য আমাদের আগামী দিনে সারা ভারতবর্ষকে নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের নামক দেশটা আজকে একটি বিপন্নতার মধ্যে চলছে, এই বিপন্নতাকে মুক্ত করতে হবে, তার জন্য আমাদের আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দিতে হবে, ভারতবর্ষের মানুষকে মুক্তি দিতে হবে। তাই আমরা বলি আম আদমি পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয়, আম আদমি পার্টি একটি বৃহত্তম রাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনে সব মানুষকে নিয়ে সৎ রাজনীতি করার জন্য, সব মানুষকে সঙ্গে নিয়ে স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যেতে হবে, মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে এবং সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে। তাই এটা আমাদের কাছে দ্বিতীয় বৃহত্তম স্বাধীনতা যুদ্ধ। এই আন্দোলনে আমরা জয়ী হব। জয় হিন্দ, অরবিন্দ কেজরিওয়াল জিন্দাবাদ, আম আদমি পার্টি জিন্দাবাদ। ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন বিশ্বভারত।